কি আমি নিজের পয়সা খাই না কি ওই পাড়া ছেলে ছোড়াদের একটু রবীন্দ্রনাথ নেতাজি স্বামী বিবেকানন্দের গল্প শোনায় গল্প শুনে ওরা খুশি হয়ে পয়সা দেয় ওই পয়সা দিয়ে তো এই মাল খাই আহা কি মানুষ ছিলেন তারা কত বললেই দোষ তোমার ভাগ্নি আমার মেয়ের মতো আমি যে তার মা সম্পর্ক শেষ হয়ে গেছে তুমি তো দাদর করে ঘরে এনে রেখেছ ওর খাওয়া পড়া সব খরচা সত্যি মিথ্যে কিছু বুঝি না মা যারা পরে ঘরে মানুষ তারা সবকিছু সহজেই বুঝতে পারে মামা আমি আমি তোমাকে টাকা দিচ্ছি এই নাও ধরো এই ব্যাগে টাকা আছে তোমার যা দরকার হয় তুমি তাই নিও ধরো তোর জন্য এই সংসারে আটকে পড়ে আছি রে মা তোর বিয়েটা দিতে পারলে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এই সংসারের মায়া ত্যাগ করব মামা আজকে দিয়ে মরব সেদিন তোর মা বুঝবে কি মাল কি ধরে গেল কথা বললেই তো বিশ্বাস করো বিশ্বাস করো সব মিথ্যে হাজারো তুই তো আমার মেয়ের মতো মেয়ের মতো নই মা আমি তোমার মেয়ে আর আর তুমি তুমি আমার মা সাগরিকা আমি বুঝতে পারলাম না সাগরিকা আসল ব্যাপারটা কি কেন রে দাদা কি হয়েছে থানার অফিসার আর চন্দ্রনাথ বাবুর সঙ্গে আমি গেলাম গদাধর চৌধুরীর বন্ধ হয়ে যাওয়ার আয়ুষ মিলে সেখানে গিয়ে চামেলি কিন্তু দেখতে পেলামই না বরং যা দেখলাম কি দেখলি দাদা দেখলাম দেখলাম বেশ কিছু জন জড়ো হয়ে উচ্চ স্বরে ঠাকুরের নাম গান করছে ওখানে কাউকে চিনতে পারলি না না যতবার ওখানে যাওয়ার চেষ্টা করেছি ততবার ওই অফিসার নন্দবাবু ওদের ডিস্টার্ব না করার জন্য আমাকে বাধা দিচ্ছিলেন আমার মনে হচ্ছে ওদের একটা সাজানো প্ল্যান যাতে ওদের কেউ ধরতে না পারে আমারও তাই বিশ্বাস আর সে কারণেই আজ তোমার জন্মদিনে গদাধর চৌধুরীর মুখের ওপর গানের মাস্টারি চাকরিটা আমি ছেড়ে দিয়ে এলাম চাকরি ছেড়ে দিলি কেন রে দাদা চাকরি ছেড়ে দিলি কেন বল না গদাধর বাবুর বিরুদ্ধে আন্দোলন করে তোর সাথে মিটিং করে থানার অফিসারের সাথে রাইস মিল সার্চ করতে যাওয়ার কারণে দাদা বল বল দাদা বল উনি আমাকে গানের মাস্টারি চাকরি থেকে ইস্তফা দিতে বললেন তাই তার মুখের উপর গানের মাস্টারি চাকরিটা আজ আমি ইস্তফা দিয়ে এলাম ঠিক বলছিস আকাশ অন্যায় ভাই তুই কোনোদিনই মাথা মতো করবি না তুই কোনো চিন্তা করিস না দাদা চাকরি ছেড়ে দিয়েছিস তো কি হয়েছে তোর বোন তো আছে কিন্তু তোর রোজগারের টাকা আর কতদিন এভাবে নষ্ট করবো বল না দাদা তুই আমার জন্য অনেক কিছু করেছিস এবার তোর জন্য আমাকে একটু কিছু করতে দে না রে দাদা বেশ তাহলে আজ থেকে আমার ভরণ পোষণের সব দায়িত্ব তোর সাগরিকার একার নয় তোকেও কোনো চাকরি জোগাড় করতে হবে না মা না তোমরা আমার জন্য অনেক কিছু করেছ এবার তোমাদের সবার জন্য আমাকে একটু কিছু করতে দাও মা আমাদের নেতা গোয়েল চৌধুরী মান সম্মান নিয়ে টানাটানি করতে গেলে তোমার কিন্তু বহুত ক্ষতি হয়ে যাবে সাগরিকা তোদের মতন গুন্ডাদের যে নেতা তার আবার মান সম্মান বলে কিছু আছে নাকি ওই একদম ফালতু কথা বলবে না বলেছি ফালতু কথা শোনার জন্য তোকে এখানে কেউ আসতে বলেনি কোন সাহসে কোন সাহসে সাগরিকা আমাদের রাইস মিলে দু নম্বর ব্যবসা চলে বলে পুলিশের কাছে ডায়েরি করেছিল সেটাই জানতে চাই সেটা পুলিশের সঙ্গে আমাদের বোঝা পড়া হবে তোর
কি মনে করছিস? কি মনে করছিস? চালাকি করে কীর্তনের আসর বসিয়ে আমাদের বোকা বানাবি? এবার আমরা সবাই ওখানে গিয়ে হাতে নাতে প্রমাণ করে পুলিশের কাছে অভিযোগ করব। কোনো লাভ হবে না। আমি ওখানে গিয়ে দেখেছি তোমরা যে অভিযোগ করেছো সম্পূর্ণ মিথ্যা। রোজ সন্ধ্যায় ধর্মসভা ও ভগবানের নাম কীর্তন হয়। এই খবরটা এখানে আনার জন্য আপনার মহাতে কত বকশিস এসেছে তা জানতে পারি কি? সরকারি অফিসারকে অপমান করার জন্য আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি, তুমি জানো? জানি স্যার জানি। আপনাদের মতো পুলিশ অফিসাররা নিরীহ মানুষকে লকআপে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলতে পারেন, পুলিশের গাড়িতে করে ওই ফুটপাতের মেয়েগুলোকে তুলে নিয়ে যেতে পারেন, কিন্তু কিন্তু ভিখারির পাশুয়ানের মায়ের বুকে তার ছেলেকে ফিরিয়ে দিতে পারেন না। এই সমাজ থেকে চুরি চিন্তায় ডাকাতি নিম্নকাতে পারেন না, চাকরি উদয় হয় যার ঘটনা অনিম্নকাতে পারেন না। ওই সমস্ত বক্তৃতা নিয়ে কোনো লাভ হবে না। ওই রাইস মিল বিরুদ্ধে যে ডায়রিয়া করেছিল না সেটা তুলতে হবে। আমি ডায়রি তুলব না। আমি আপনার তদন্তের রিপোর্টটা নিয়ে আমি আপনার অপরাধীদের যাব স্যার। না সাগরিকা না, এসব ঝামেলার মধ্যে তুই যাস না। না মা না, তোমরা আমাকে বাধা দিও না, মা বাধা দিও না। আমি যাও, এই গ্রামের পথ ধরে তোমায় যেতে হবে। সেখানে যদি কেউ রাতে অঙ্গ করে তোমার ইজ্জত লুট করে, তোর জন্য কিন্তু আমরা কেউ দায়ী থাকবো না। আপনার সামনে দাঁড়িয়ে একটা মেয়েকে এইভাবে হুমকি দিচ্ছে আর আপনি দাঁড়িয়ে শুনবেন? সাগরিকা নিজেই গ্রামের সুস্থ পরিবেশকে অসুস্থ করে তুলেছে, তার প্রতিবাদটা জানাটা এটা গণতান্ত্রিক অধিকার। সেই গণতান্ত্রিক সুযোগ নিয়ে কিছু গুন্ডা বদমাইশ এই স্বাধীন দেশের নেতা হয়ে বসে আছে। সামান্য সামান্য স্বার্থের লোভে আপনারা আপনারা তাদেরকে যে মাথাটা বিকিয়ে দিয়েছেন, ভুলে গেছেন যে অশোক স্তম্ভের প্রতীক চিহ্ন লাগানো টুপিটা মাথায় দিয়ে যখন ওই গুন্ডাদের পায়ের কাছে মাথাটা নামান, তখন তখন গোটা দেশের মাথাটাই নিচু হয়ে যায়। তবু তোদের সবাইকে আমাদের কাছে মাথা নত করতে হবে, তা না হলে এই গুন্ডাটাই তোদের বাড়িতে এসে তোকে কোলে বসে মল খাবে। তোর এত বড় সাহস যে আমার হাতে তুলে নেবে না, আমি ওই গুন্ডাটাকে শাস্তি দেব না। দাদা না, আমার আকাশ কোনো অন্যায় করেনি, ওকে আপনি শাস্তি দেবেন না। আরে রাজনৈতিক কর্মীকে মারার অপরাধী, আমি ওকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। বাহ স্যার, বাহ বাহ বাহ, যে যে গুন্ডামের প্রতিবাদ করলো তাকে তাকে আপনি গুন্ডা বলে ধরে নিয়ে যাচ্ছেন স্যার? আমাকে ডিউটি শিখাতে আসবেন না, চল সোলা থানায়, আমিও দেখবো তুই কত বড় মাস থানায় ছিস। চল না দাদা না, আমার আকাশ কোনো অন্যায় করেনি, ওকে আপনি থানায় নিয়ে যাবেন না। সেটা থানায় গিয়ে জেনে আসবেন, আমার এলাকায় বাস করে কোনো গুন্ডামি করতে দেবো না। এই চল চল, আমি কিছুতেই না যেতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। সলিয়ান সলিয়ান বলছি, এই সালা চল চল কোথাও যে থেমে গেছে কালে রথ চক্র পরে, তুমি বুঝি মহাভারতের কর্ণ, ভাবিয়া দেখিছ কি তোমার রথের চাকা, গাছে ছেড়ে দিবি পারিবে কি যুদ্ধ জয় হতে, পারিবে কি যুদ্ধ জয় হতে, পারিবে কি যুদ্ধ জয় হতে। যুদ্ধ জয় আমাদের হতেই হবে মা, যুদ্ধ জয় আমাদের হতে হবে। এদেশে আইন আছে, আদালত আছে, বিচার আছে, তুমি কিচ্ছু ভেবো না মা, তুমি কিচ্ছু ভেবো না। সাগরিকা আমার প্রাণ থাকে, আমার দাদাকে তোমার কাছে ফিরিয়ে আনবো, মা আনবো। সাগরিকা আমি তোমার পাশে প্রতিজ্ঞা করছি, এই বাপ্পা মরা মেয়েটাকে তুমি নতুন জীবন দিয়েছো, তাই আমি বেঁচে রাখতে আমার দাদাকে তোমার কাছে ফিরিয়ে আনবো, মা আনবো। সাগরিকা আমি পরে রেশ সাথে খেলবো, আজ মরণ খেলা নিষিদ্ধ বেলা, সকল বড় সকল
Amar.